হ্যালো ভিউয়ার্স, কাল দিন বাদে হচ্ছে শবে বরাত। আর শবে বরাত হচ্ছে আমাদের মুসলিম বিলিবিয়াদের জন্য একটা অন্যতম একটা দিন। এই দিনটা একটা বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয়, কেননা শবে বরাতে মানুষ অনেক প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে, অনেক কিছু এই দিনটাতে অনেক সৃষ্টিকর্তার প্রার্থনা কবুল করে থাকে, মানুষের মনের আশা কবুল হয়, মানুষের রোগ মুক্তি হয়, এটা বিশ্বাস করা হয়। আর এই বিশ্বাস থেকে শবে বরাতে মানুষ অনেক 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 সারা রাত জেগে প্রার্থনা করে, এবং এই দিনে প্রার্থনা করলে অনেক বেশি পুণ্য বা সওয়াব পাওয়া যায়, এটা এরকমই আমাদের বিভিন্ন দলিলে লেখা আছে। তো শবে বরাত নিয়ে সবার মধ্যে একটা প্রস্তুতি চলছে। আমি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই দিনে মানুষ খাওয়া দাওয়া করে প্রচুর, অনেক ধরনের হালুয়া মিষ্টি জাতীয় খাবার, পিঠা পায়েস এইসব তৈরি করে, কারণ এই দিনে সবাই রাত জাগে। আর রাত জেগে একটু একটু উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এই দিনটা পালন করা হয়। অনেক বাসায় মেহমান আসে, কেউ এই হালুয়া রুটি বা এগুলো এক বাসা থেকে আরেক বাসায় দেওয়া হয়, এটা একটা সামাজিক মূল্য আছে এটার। কেননা এই দিনে মানুষ কী করে সেটা হচ্ছে যে মানুষ এক বাসা থেকে অন্য বাসায় বিভিন্ন ধরনের এই হালুয়া রুটি এইসব দেয়, তাদের বাসা থেকে আসে। এই যে এভাবে একটা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, সবাই মসজিদে আসে নামাজ পড়তে, এই নামাজের সবার অনেকের সাথে দেখা হয়, একটা কমিউনিকেশন তৈরি হয়, পারিবারিক একটা বন্ধন তৈরি হয়। আমি মনে করি এটা সামাজিক মূল্য অনেক অনেক, কেননা এইটা একটা সামাজিক মানুষের সমাজ বোধ তৈরিতে একটা ভালো একটা ভূমিকা রাখে, একটা মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে। একটা মানুষ সাধারণত ঈদ বিভিন্ন পরব বলা হয় আমাদেরকে, এগুলোকে ঈদ দুইটা ঈদ, তারপরে শবে কদর শবে বরাত এগুলো, তারপরে এই আরও আছে মহরম, এগুলোতে আমরা ছোটোখাটো একটা উৎসব, এগুলো মহরম এগুলো একরকম উৎসবই বলা যায়, কারণ এই জিনিসগুলো অনেকেই আবার দ্বিমত পোষণ করেন যেগুলোতে এত কিছু করার দরকার নেই, হ্যান ত্যান তারা করতে পারে তাদের জন্য। তবে মুসলিম বিলিভিয়ারদের জন্য, আমি বিলিভিয়ারদের কথা বলছি, নট নন বিলিভিয়ার, আমি নন বিলিভিয়ারদের কথা বলছি না। যারা মুসলিম নন বিলিভিয়ার তারা এখানে এই কথার মধ্যে পড়বে না, যারা বিলিভার তাদের জন্য এই দিনটা বেশ আনন্দের একটা দিন। এবং এই দিনের পরের দিন সাধারণত সরকারি ছুটি থাকে, তবে এই দিন যেদিন শবে বরাতের রাত সেদিন কিন্তু সরকারি ছুটি থাকে না। আর এই দিন যারা কর্মজীবী তাদের জন্য এই এই দিনটা রাত জাগা অনেক কষ্টকরই হয়ে যায়, বিশেষ করে যারা কর্মজীবী নারী, যারা বাসায় বিভিন্ন ধরনের খাবার বা মিঠাই থেকে শুরু করে হালুয়া থেকে শুরু করে যা কিছু তৈরি করে, তাদের জন্য এই দিনটি কিন্তু অনেক কঠিন একটা দিন। কারণ সারাদিন কাজ করে এসে তাদেরকে পুরো জিনিসগুলো তৈরি করতে হয়, তৈরি করে রাতে পরিবেশন করতে হয়, তো তাদের জন্য এটা অনেক বেশি পরিশ্রমের দিন। এবং তাদের এই পরিশ্রম করতে হবে, মানে কী বলবো, অনেকেই অসুস্থ হয়ে পড়ে এই পরিশ্রম করতে গিয়ে। যদিও আমার বাসায় তাই হচ্ছে, আমার মিসেস একজন কর্মজীবী নারী, সো সে তার বৃহস্পতিবার তার ছুটি নেই, সে তার কাজে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু তার বৃহস্পতিবার রাতে বেলা তো সবাই এটা তৈরি করবে, আমাদেরও তৈরি করতে হবে, আমরাও খাবো। সো সে আজকে থেকে এটা প্রিপারেশন নিচ্ছে, আজকে ঠিক না, গতকালকে থেকে প্রিপারেশন চলছে, গতকালকে আমি বাজার করেছি, আর সে আজকে এগুলো নিয়ে এগুলো বেশ কিছু আইটেম তৈরি করছে, অ্যাডভান্স তৈরি করে রাখছে। আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে যে এই আইটেমগুলো নিশ্চয়ই আপনারাও জানেন, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এটা হচ্ছে গাজরের হালুয়া, এটা একটা ডিজাইন করা হয়েছে ছাঁচের মধ্যে ফেলে, এটা অনেক চমৎকার খেতে। এখানে বাদাম দেওয়া হয়েছে এবং গাজরগুলো আমি ভাগ্য ভালো অনেক আগে কিনে রেখেছিলাম, অনেক টেস্টি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখে আপনাদের লোভ লাগবে, যদি সম্ভব হতো আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতাম, তবে আমার অনেক পছন্দের একটা জিনিস। গাজর অনেক পুষ্টিকর একটা খাবার, অনেক টেস্টি একটা খাবার। এটা হচ্ছে গাজরের, আরেকটা দেখি, এটা হচ্ছে বুট, বুটের যে হালুয়া করা হয় সেটা একটা আইটেম। এটা এখন এই এটার ছাঁচে ফেলে করা হয়েছে, এটা বেশ শক্ত, এগুলো আরও শক্ত হয়ে যাবে, অনেক খেতে অনেক টেস্টি। এগুলো এখন মাত্র দুইটা আইটেম আছে, এগুলো আট দশটা বা দশ বারোটা আইটেম হয়ে যাবে, এই দুইটা আইটেম তৈরি করা হয়েছে, আরও অনেক অনেক আইটেম তৈরি করা হবে। আশা করি আপনারা এগুলো তৈরি করছেন, আপনারা তৈরি করবেন অনেকেই, আমি অ্যাডভান্স দেখালাম এই জন্য, কেননা কালকে আমরা সময় পাবো না, কাল পরশু, সো আমাদের একটা আগেই তৈরি করে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। জানি না আপনাদের বাসায় কার কী বাসায় কী করা হচ্ছে, তবে নিশ্চয়ই আপনারা এগুলো করবেন এবং করছেন, এবং আপনাদের স্ত্রী মা বোন যারা আছে তারা নিশ্চয়ই করবে, এবং আপনারা সেটা খাবেন এবং সবাই প্রার্থনা করবেন এই দিনে। তো শবে বরাত নিয়ে অনেক কথা বলবো, শবে বরাত কালকে দিন পরে, যদি আমরা কালকে এই শহর থেকে অন্য একটা শহরে যাবো আমার ছোটো ভাইয়ের বাসায়, সেখানে আমরা শবে বরাতটা পালন করবো, চেষ্টা করবো সাধ্যমতো প্রেয়ার করতে, আপনারাও করবেন আশা করি, এবং আমি দোয়া করবো আপনাদের জন্য এই দিনটা অনেক ভালো কাটুক, আপনারা যেন খুব আরাম করে খুব সুস্থভাবে প্রেয়ার করতে পারেন, আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার মনের কথা বলতে পারেন। সেটা আমাদের তো আমরা মিলিয়ে আর আমাদের মনের কথা সাবমিশন করার জন্য একটা পার্সনকে আমরা সৃষ্টিকর্তাকে মনে করি, তার কাছে আমাদের মনের সুখ দুঃখ চালানো বা সব কিছুদেরকে বলে নিজেকে হালকা বোধ করি, এটা আমরা করে থাকি আর কি। তো চলুন অন্য প্রসঙ্গে চলে যাই।
বাংলাদেশে এখন সবচেয়ে টপ হট টপিকস কি, সেটা হচ্ছে যে বনানীতে দুজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, তারই ধর্ষণ করছে তারই বন্ধুরা, এবং তার মধ্যে একজন হচ্ছে আপন জুয়েলার্সের মালিক, একজন আরেকটা কোনো একটা রেস্টুরেন্ট ছেলে রেস্টুরেন্ট মালিকের ছেলে বিখ্যাত নাম তার কোনো একটা রেস্টুরেন্ট, তারা তিনজন না চারজন মিলে, এবং তাদেরকে এখনও পুলিশ খুঁজে পাচ্ছে না, এই ধর্ষণকারীদেরকে এখনও খুঁজে পাচ্ছে না। এটি নিয়ে ফেসবুক থেকে শুরু করে সব ধরনের সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর কথাবার্তা চলছে, প্রচুর লেখালেখি চলছে, পুলিশ এখন আসামিদেরকে ধরতে পারেনি, এবং এটা নিয়ে অনেক পত্রিকাগুলো তো পত্রিকার কাছে এগুলো নিউজ হচ্ছে, হট টপ হট কেক, তারা এগুলো নিয়ে প্রচুর নিউজ করছে, কারণ মানুষ আবার এই ধর্ষণ টর্ষণ এগুলো নিয়ে অনেক নিউজ পড়তে পছন্দ করে, তবে এগুলোর বিচার হওয়া উচিত। যদিও ভারত হচ্ছে এগুলো ধর্ষণের রাজধানী, দিল্লিকে বলা হয় এবং কলকাতা একই অবস্থা, বাংলাদেশে খুব বেশি পিছিয়ে আছে এমন তা দাবি করা যাবে না, কেননা ভারতের সাথে বাংলাদেশের অনেক কিছুই তো মিল, আমাদের যে অনেক কিছুতে মিল আছে, সো বাংলাদেশের অবস্থাও যে খুব ভালো তা ওদের চেয়ে কম, ওদের লোকজন বেশি, আমাদের দেশেও কিন্তু এটা হচ্ছে, আমাদের দেশে ধর্ষণগুলো হয়, আর ধর্ষণের জন্য পুরোটাই পুরুষ দায়ী, এখানে নারীদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা পুরুষ দায়ের জন্য। এবং আমি একটা জায়গায় লজ্জিত বোধ করি, যখন কোনো পুরুষ ধর্ষণ করে তখন আমার নিজেরই লজ্জা লাগে একজন পুরুষ হিসাবে, কারণ এই অপরাধটা শুধুমাত্র পুরুষরা করে না, আমার মতো পুরুষরাই তারা করে। সবারই কামনা বাসনা থাকতে পারে, আপনারা বিয়ে করুন, সংসার করুন, কিন্তু অন্যকে অন্যের জোর করে কারো শ্লীলতা হানি করার মতো অপরাধ আর হয় না, এবং এটা মারাত্মক শাস্তি হওয়া উচিত। আমি জানি না তারা এই আদৌ ধরা পড়বে কিনা এবং তাদের কতটুকু শাস্তি হবে, এটা আমি জানি না, আশা করছি মহামান্য আদালত তাদেরকে যদি পুলিশ ধরতে পারে এবং আদালত তাদের সঠিক শাস্তি দেবে, এটা আশা করছি। যদি এর আগে অনেকগুলো ইতিহাস অনেকগুলো ঘটনা ঘটেছে এরকম, খুব বেশি কিছুদিন আগে মা এবং সরি মেয়ে এবং তার বাবা সহ তারা সুইসাইড করে, তাদের তার মেয়ের মানে যৌন হয়রানির বিচার না পেয়ে, তার একটা বিচারহীনতার একটা অবস্থা চলছে, তবে এগুলো আসলে আর এনারা এবার যারা ধর্ষণ করেছে তারা অনেক বৃত্তশালী এবং সমাজের উঁচু স্তরের পরিবারের ছেলে, সো তাদের ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে। তবে আশা করি এটা সুষ্ঠু বিচার হবে, এবং বাংলাদেশের আইন যে আইনি যারা বা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা এটার সুষ্ঠুভাবে তাদের কাজ করতে পারবে। চলুন একটু নিউজে চলে যাই। বনানী ধর্ষণ আসামিদের খুঁজে পাচ্ছে না পুলিশ, যেটা বলছিলাম খালেদা জিয়া কেন দিচ্ছেন ভিসা 2030, ও তার আগে বলিনি, আজকে দেখছেন রফিক ভিডিও ডায়ের পার্ট 129 রফিক্স ব্লগ 129, আর আজকে তারিখটি হচ্ছে তারিখটা একটু থাকতে বলে নেব 26 বৈশাখ 1424 এবং 12 শাবান 1438। চলুন বিবিসি থেকে শেষ করি। আচ্ছা, অন্তর্বাস খুলে পরীক্ষা দিতে হলো এক ছাত্রীকে, ভারতের মেডিকেল ঢোকার পরীক্ষার নকল ঠেকাতে গহনা ধাতব প্রথম থেকে শুরু করে অন্তর্বাস সেগুলো খুলে তাদেরকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়েছে ভারতে। এটা মারামারি মামলায় অভিযুক্ত 10 মাসের শিশু, 10 মাসের শিশুকে মারামারি মামলায় অভিযুক্ত করা হয়েছে। দেখুন শিশুটা কত নিষ্পাপ, তাকে মামলা অভিযুক্ত করা হয়েছে, সে মারামারি করেছিল, সে কি সম্ভবত মারামারি কী করতে পারে, সে খুব যে কান্নাকাটি করতে পারে, হয়তো মারামারি করার সময় সে কান্নাকাটি করতে পারে, এটুকুই, এর চেয়ে বেশি কিছু না, তো তাকে অভিযুক্ত করা হয়েছে এদেশে। বিবিসি শেষ করবো, চলো যে প্রথম আলোতে কী আছে আজকে একটু দেখে নিই। ক্ষমতা অশুভ প্রতিযোগিতা ভয়াল অন্ধকার নিয়ে যাবে। আচ্ছা, 408 বিশিষ্ট ব্যক্তির যৌথ বিবৃতি, এটা লাল কালিতে লেখা, 408 বিশিষ্ট ব্যক্তির যৌথ বিবৃতি। নিউজের ধরন দেখে মনে হচ্ছে যে এই বিশিষ্ট ব্যক্তিগুলো কেউই, তার বেশিরভাগ হচ্ছে তথাকথিত প্রগতিশীল এবং অ্যাথিস্ট, আমার যে কাছে যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ভিউ, তাদের দৃষ্টিভঙ্গিটা এমন, কারণ তারা যেহেতু হেফাজতের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করেছে, সো এরকমই হওয়ার কথা। চলুন দেখে আসি নিউজটার ভিতরে কী কী টপিকস আছে সেটা নিয়ে একটু কথা বলি। ক্ষমতার অশুভ প্রতিযোগিতা ভয়াল অন্ধকার নিয়ে যাবে, তারা মনে করছেন 408 জন ব্যক্তি। পাঠ্যপুস্তক পরিবর্তনে সাম্প্রদায়িক অপরাধীদের সঙ্গে আপোষকর বহিঃপ্রকাশ, তারা বলেছে, হেডিং নম্বর 1। নম্বর 2 তে চলে যাই, জামাত হেফাজত পৃথক বিচার পৃথক পরিচয় উদ্দেশ্য এক এবং অভিন্ন। নাম্বার 3 তে চলে যাই, ভাস্কর্য অপসারণের দাবিতে অসাম্প্রদায়িক মানুষ উৎকণ্ঠিত। নাম্বার 4 চলে যাই, এই ছিল তাদের অবস্থা, এবং তাদের মধ্যে যারা এই বিখ্যাত 408 জন ব্যক্তিদের মধ্যে কয়েকজন নাম পড়ে শুনে আমি এখানে লেখা আছে, যৌথ বিবৃতিতে সাক্ষ্য করা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন আহমদ রফিক, কামাল লোহানি, সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার, সৈয়দ আহসান ইমাম, হাসান আজিজুল হক, সনত কুমার সাহা, অজয় রায়, অনুপম সেন, কবি নির্মলেন্দ্র গুণ, আবুল মোমেন, শিল্পী আনোয়ার হোসেন, দিজেন শর্মা, বেগম মুস্তারি শফি, রশিদি মাহবুব, লাইলা হাসান, মামুনুর রশিদ, ইনামুল হক, চলচ্চিত্রকার মোহিত মসিউদ্দিন শাকের, লাকি ইনাম, এ এন রাশেদ, অধ্যাপক আনু মোহাম্মদ, আবেদ খান, চিত্রশিল্পী আবুল বারাক আলভি, অধ্যাপক কাবির গ্যান, সঞ্জীব জং প্রমুখ। আপনারা জানুন তাদের, তারা জানি না তাদের, আমার যতটুকু মনে হচ্ছে তারা কেউই রিলিজিয়াস কোনো কিছুকে তারা পছন্দ করেন না মানুষের বিশ্বাসকে, এবং তারা ম্যাক্সিমাম অ্যাথিস্ট টাইপের আর কি, তারা
প্রগতিশীল নেতৃত্বকে দাবি করেন। এই ঘরানার লোকজনই মনে হচ্ছে, আমি প্রত্যেকটা নাম স্পেসিফিক বলতে পারবো না, আমি এটা অনুমান করছি, আপনারা সত্যি সত্যিকার কথা মিলে দেবেন। যাকে তাদের ব্যক্তিগত বিষয়, তারা যদি মনে করে থাকেন তাদের এই এটা দেওয়ার রাইটস আছে, তারা যদি মনে করেন যে না এরকম হচ্ছে, তাদের এই বিবৃতি দেওয়া তারা দিতে পারে একজন দেশের সচেতন নাগরিক হিসাবে। এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, আমি জানি এটা নিয়ে অভিযোগ করছি না, এটা নিয়ে আমার অভিযোগের কোনো কারণ নেই, জাস্ট আমি আমার অনুমানটা বললাম। আর কি আছে প্রথমে, তার একটা আরও কিছু নিউজ আছে কি না, 1,00,000 টন চাল আমদানি করা হচ্ছে, 1,00,000 টন চাল আসছে। খালেদার ফটোগ্রাফার সহ 27 জনের যাবজ্জীবন, খালেদার ফটোগ্রাফার যাবজ্জীবন হয়েছে, নিজের আবিষ্কারের মৃত্যুটা হয়েছে তাদের। এটা একটু দেখবো ততক্ষণ, এটা বের হোক। পানিতে ফটোশ্যুট, হাঙ্গরে কামড় আহত মডেল, ফটোশ্যুট করতে গেছে পানিতে মডেল, আর হাঙ্গরে এসে তাকে এরকম করে ক্যাচ করে কামড় দিয়ে আহত করে ফেলেছে। আচ্ছা একটু টেকে যাই, টেক নিউজ একটা চমৎকার নিউজ আছে, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের বিকল্প মাঠে নামছে, অ্যান্ড্রয়েডের বিকল্প ফিউশা নামে নতুন একটা অপারেটিং সিস্টেম মাঠে আনার চেষ্টা করছে গুগল। ফিউশা নামটা মনে রাখবেন, ফিউশা ইজ কামিং, আর এটা আনতে চাচ্ছে গুগল। এই যে দেখুন ফিউশার লোগো, আর অ্যান্ড্রয়েড, হ্যাঁ অ্যান্ড্রয়েড হয়তো একদিন জনপ্রিয়তা হবে, তখন নতুন কিছুকে নিয়ে আসতে হবে, তার জন্য সফটওয়্যার তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে, নতুন সফটওয়্যারটি ভাবা হচ্ছে পরবর্তী প্রজন্ম অপারেটিং সিস্টেম হিসাবে ভাবা হচ্ছে। ফিউচার তৈরিতে প্রচলিত লিনাক্স কোড ব্যবহার করে গুগল, সাধারণত লিনাক্সের উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড তৈরি হয়েছে প্রচলিত সফটওয়্যারগুলো, কিন্তু ফিউচার তৈরিতে লিনাক্স কোড ইউজ করা হয়নি, এটা গুগল করেছে। এর পরিবর্তে নতুন কিছু ব্যবহৃত হয়েছে যাকে বলা হচ্ছে ম্যাজেন্টা, এর কোড ম্যাজেন্টা নামে বলা হচ্ছে। আচ্ছা যদিও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, আপনারা জানেন স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম, তারা টাইজেন নামে একটা অপারেটিং সিস্টেম তারা ডেভেলপ করার চেষ্টা করছে, ইদানিং ওদের কোনো টাইজেনের কোনো খোঁজ খবর আমি শুনি না, মাঝখানে কয়েকটা ফোনে ওর টাইজেন দিয়েছিল। আসলে নতুন একটা অপারেটিং সিস্টেম তৈরি করে সেটাকে জনপ্রিয় করা অনেক ডিফিকাল্ট বিষয়, কেন একটা অপারেটিং সিস্টেম তৈরি করলে এই লাখ লাখ বা কোটি কোটি অ্যাপসগুলোকে আপনার আপডেট করতে হবে, এই অ্যাপসগুলোকে ওই ভার্সনে চলার মতো করে তৈরি করতে হবে, এই কাজগুলো কী করবে। 5,00,000 অ্যাপ যদি থেকে থাকে জনপ্রিয়, 5,00,000 অ্যাপকে নতুন করে কোডিং করে সেটাকে চালু করা এবং পরীক্ষামূলকভাবে এগুলো অনেক অনেক কঠিন ব্যাপার, অত সহজ না যে যতই কিছুই বলুন, নতুন নতুন একটা অপারেটিং সিস্টেমকে লঞ্চ করে সেটাকে জনপ্রিয় করা অনেক ডিফিকাল্ট বিষয়, অনেকেই পারেনি, ফেল করেছে। মজিলা ফায়ারফক্সের অপারেটিং সিস্টেম ছিল, তারা ফেল করেছে, এবং আমি যতদূর বুঝলাম ইয়াও ফেল করেছে, স্যামসাংও ফেল করছে টাইজেন দিয়ে পারেনি। বাদ দেই, নিজের আবিষ্কার মৃত্যু হয়েছে কাদের, থমাস অ্যান্ড্রুস। আচ্ছা এটা আজকে আর বললে শেষ করছে, অনেক সময় হয়ে গেছে, আমি এটা আজকে আর বলবো না। আর কি আছে বাংলা নিউজ, এক ঝলক দেখবো, সরকারি হাওয়ার বাসাকে খাইয়ে বাঁচিয়ে রাখবে, সরকার হাওয়ার বাসাকে খাইয়ে বাঁচিয়ে রাখবে। বজ্রপাতে একদিনে প্রাণ গেল 22 জন, মাই গড, সুবহানাল্লাহ, 22 জন 15টা জেলায় বজ্রপাতে 22 জন একদিনে মারা গিয়েছে। চাঁদপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, এত এই চিন্তা করতে পারেন, প্রাণগুলো 22 জন একদিনে মারা গেছে, এটা একটা ভয়ঙ্কর নিউজ না? বজ্রপাতে আমাদের পরিবেশ কোথায় গিয়ে, বিপর্যয় কোথায় গিয়ে ঠেকছে। ভোজ কাহারে কয়, এটা অনেক পুরনো একটা ছবি, সৌদি আরবের একটা ভোজ করা একটা ছবি, এইটা আজকে দিয়ে নিউজ করেছে, জানি না কী লেখা আছে, একটু দেখি। সামনে রমজান আসছে, সেটা নিয়ে সম্ভবত যে ভোজ কাকে বলে, সামনে রমজান আনার খাবার পরিকল্পনা, এই বিশাল তারা একটা বিশাল খাবার পাত্রে সবাই চারপাশে বসে ঘিরে খায়, তো তাদের একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশন, ঐতিহ্য তারা এভাবে তারা খেতে পছন্দ করে ইফতার বা বিভিন্ন অনুষ্ঠানে আর কি। এই ছিল রফিক ভিডিও ডায়ের 129 পর্ব, আজকে আপনারা দেখলেন রফিক ভিডিও ডায়ের 129 পার্ট, আশা করি সবাই ভালো হচ্ছেন, ভালো রাখছেন সবাইকে। সবাইকে আবার আরেকবার বলি, ধর্ষণকে সবাই না বলুন, ধর্ষণকে না বলুন, দেখুন আমার ছোট্ট হাত নাচছি আমি, ধর্ষণকে সবাই না বলুন, যৌন হয়রানিকে সবাই না বলুন, শিশু হয়রানিকে সবাই না বলুন, যে কোনো ধরনের খারাপ মন্দ কাজকে সবাই একসাথে না বলুন। আপনাদের এই ছোট্ট হাতটা দেখালাম, মনে রাখুন এই হাত দিয়ে সবাইকে না বলুন। আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কালকে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আর দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, বাই বাই।